আব্বাস সিদ্দিক আর দিলীপ ঘোষ প্রায় সমান সমান। আনিসের মৃত্যুতে আব্বাস সিদ্দিকির মুখ খোলা উচিত না। আব্বাস সিদ্দিকি ভুলে গেছে আনিস এসএফআই আইএসএফ নয়। টাইম লাইনে কী করে আসতে হয় বা সোশ্যাল মিডিয়ায় সবসময় কী করে থাকা যায়, এই বুদ্ধি যদি কারোর থাকে তার প্রথম জন দিলীপ ঘোষ, দ্বিতীয় জন আব্বাস সিদ্দিকি। এখন আব্বাস সিদ্দিকি আর দিলীপ ঘোষ প্রায় সমান সমান, কেন বললাম জানেন? কিছুদিন আগে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে থাকবেন দিলীপ ঘোষের অবান্তর কথা, কখনো গরুর দুধ থেকে সোনা বেরোয়, কখনো এটা খেলে করোনা ভালো হয়ে যাবে, ওটা খেলে এই ভালো হয়ে যাবে, এই অবান্তর কথা বলে বলে টাইম লাইনে থাকে দিলীপ ঘোষ। এটা আমরা জানি অবান্তর, দিলীপ ঘোষ জানে না, দিলীপ ঘোষও জানে এটা অবান্তর, কিন্তু ওই যে টাইম লাইনে থাকতে হবে, ঠিক একই পথের পথিক আব্বাস সিদ্দিকি। আব্বাস সিদ্দিকিও বুঝে গেছে যে আমি যদি এইরকম অবান্তর কথা বলি তাহলে ইয়ং জেনারেশন, কিছু অশিক্ষিত ছেলেরা আমাকে নিয়ে হই হই করবে, আমি ঠিক টাইমে লেনে থাকব। এই আনিসকে সামনে রেখে ফের অবান্তর কথা বলেছে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকি। কী বলেছে? যে এই পুলিশের পোশাক, মানে উনি যা বলেছেন তার জিস্ট হচ্ছে পুলিশের পোশাক বিক্রি করা প্রায় অপরাধ। যে রাজ্যে পুলিশের পোশাক বিক্রি হয় সেখানে এরকম ঘটনা ঘটাটা স্বাভাবিক, এরকম কিছু একটা বলতে চেয়েছে। অ্যান্ড আমার প্রশ্ন হচ্ছে আব্বাস সিদ্দিকির কাছে পুলিশের পোশাক কি আইডেন্টি কার্ড দিয়ে কিনতে হয় নাকি? যাদের ন্যূনতম বাস্তব সম্পর্কে জ্ঞান আছে তারা জানে যে পুলিশের পোশাক সব জায়গাতেই পাওয়া যায়। বিভিন্ন সিনেমা হলে পুলিশের যারা অভিনয় করে তারা পোশাক পাবে কোথায়? তারা তো এই মার্কেট থেকে নিয়ে কিনবে। তাহলে পুলিশের পোশাকটা বিক্রি করা অপরাধ না? কি বলেছেন আমি শোনাবো। মাদ্রাসার হয়ে দীর্ঘ আন্দোলন করতে একটা ছেলে, আজকে সেই ছেলেটাকে শহীদ হয়ে গেছে, আমি মনে করি যে শহীদ হয়েছে। গতকালকে তাকে পুলিশের ইউনিফর্ম পরে ঢুকে তার বাড়ির ছাদ থেকে ফেলে দিয়েছে, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছি। পরবর্তীতে জানা যাচ্ছে তারা পুলিশের কেউ নয়, অন্য কেউ ইউনিফর্ম পরে ঢুকেছে। তাহলে আজকে এই দেশে যদি পুলিশের ইউনিফর্ম বাজারে বাজারে কিনতে পাওয়া যায়, আর রাত বিরোধ যেভাবে পুলিশ মানুষের বাড়ি বাড়ি ঢুকে পড়ছে, এই সুযোগটা তো সবাই ফায়দা নেবে। এই জন্য আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, গ্রামে পুলিশ রাত্রি যদি আসে ভালো করে চেক করো, করে খোঁজ খবর লাও, তারপর ঢুকতে দাও, নাই বেঁধে ফেলো। কথা বুঝছেন? আপনারা শুনলেন যে আব্বাস সিদ্দিকি কি বলেছে, পুলিশের পোশাকের সাথে আনিস খুনের কোনো সম্পর্ক নেই, যারা আততায়ী তারা পুলিশের পোশাকটাকে ব্যবহার করছে, এর সাথে বিক্রি করা বেঁধে রাখবো পুলিশকে, এই যে অবান্তর কথা বলে টাইম লাইনে থাকবো, এটা আব্বাস সিদ্দিকি একই, মানে দিলীপ ঘোষের পথের প্রতীক আব্বাস সিদ্দিকি একদম বুঝে গেছে এই ধরনের কথা না বললে সোশ্যাল মিডিয়ায় টেকা যায় না। কারণ সোশ্যাল মিডিয়াটা বেশিরভাগ 18 থেকে 25 বছরের ছেলেরা ইউজ করে, আর কিছু অশিক্ষিত ছেলে, বিশেষ করে আমি নাম বলে বলছি যে মুসলিম অশিক্ষিত ছেলেরা এই আব্বাস সিদ্দিকির এই ধরনের কথাকে সাপোর্ট করে, হাততালি দেয়, নারায় তকবীর আল্লাহু আকবর বলে আগিয়ে নিয়ে যায়। আনিস খানের মৃত্যুতে সকলের মুখ খোলা উচিত, কিন্তু আব্বাস সিদ্দিকির মুখ খোলা মোটেই উচিত না। আব্বাস সিদ্দিকি ভুলে গেছে ওটা এসএফআইয়ের ছেলে, আইএসএফের না। আব্বাস সিদ্দিকির কেন মুখ খোলা উচিত না জানেন? আব্বাস সিদ্দিকির একটু অতীতের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনারা যে আব্বাস সিদ্দিকির মুখ খোলা উচিত না। আনিস খানের মৃত্যুতে সকলে প্রতিবাদ করবে, কিন্তু মোটেই উচিত না আব্বাস সিদ্দিকির প্রতিবাদ করা। কেন আব্বাস সিদ্দিকি প্রতিবাদ করতে যাবে? কি বলেছেন আব্বাস সিদ্দিকি? কিছুদিন আগের ভিডিও আপনাদেরকে একটা দেখাবো, দেখলে চমকে যাবেন যে এই আব্বাস সিদ্দিকি কি করে বলে। আজকে আব্বাস সিদ্দিকি আনিস প্রেম দেখাচ্ছে, শুনবেন, শুনুন। আর আমি চাইছি বাম কংগ্রেসকে এই মুহূর্তে 2021-এর জন্য একটা সিট সমঝোতা করতে, শুধুমাত্র 21-এর জন্য, 21-এর পরে ওদেরও প্রতিশোধ লব আমরা। আজকে আর বামফ্রন্ট সেই জ্বালাতে পারে? কি শুনলেন? ওদেরও প্রতিশোধ নেব। 2021-এ উনি পাহাড়ে আসছেন ধরে নিয়েছিলেন, পাহাড়ে এলে প্রথম লাতি কাকে মারবে? বামফ্রন্টকে মারবে। আর সেই বামফ্রন্টের ছাত্রনেতা আনিস, আজকে আনিসের প্রতি প্রেম। 2021-এ যদি পাহাড়ে আসতো আব্বাস সিদ্দিকি, তো আনিসকে আব্বাস সিদ্দিকি মারত। ওই যে প্রতিশোধ নেবে, যে মানুষের এই ধরনের কথাবার্তা, সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা, রাত্রে এক কথা, তারা আবার প্রতিবাদ করবে কি করে? তাদের প্রতিবাদ শোভা পায় না। আনিসের মৃত্যুতে রাজ্য উত্তাল, আততায়ীরা যাদের ইমিডিয়েট সাজা পায় সেই ব্যবস্থা করতে হবে। পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্য
নানান রাজনীতি মহলে প্রশ্ন উঠেছে যে পুলিশ এখন চুপ কেন, আনিসের বাবা রাত্রে ফোন করেছে পুলিশ সকালে আসবে কেন, এই নিয়ে নানান আলোচনা হচ্ছে, কিন্তু আব্বাস সিদ্দিকের আলোচনা করা শোভা পায় না। কেন আলোচনা করবে আব্বাস সিদ্দিকি? এই আব্বাস সিদ্দিকিই তো বলেছে 2021-এ আমি পাহাড়ে এলে লাঠি মেরে তাড়িয়ে দেবো। আপনারা নুসরাত জাহানের কথা মনে আছে? আব্বাস সিদ্দিকি কী বলেছিল? নুসরাত জাহান দেহ ব্যবসা করে, পাহাড়ে এলে এই যারা দেহ ব্যবসা করে বা এই ধরনের মানুষকে গাছে বেঁধে ঠ্যাঙাবে। তা আব্বাস সিদ্দিকির প্রতিবাদ করা সাহস পায় কোথায়? আর কি বলবো, আব্বাস সিদ্দিকির প্রতিবাদ করা শোভা পায় কী করে? যারা মানুষ মারার এ দেয়, নিদান দেয়, যারা বলে সকালে এক, দুপুরে এক, রাত্রে এক কথা, 2021-এ পাহাড়ে এলে বামফ্রন্টকে লাথি মারবো, প্রতিশোধ নেবো, তারা আনিসের মৃত্যুতে প্রতিবাদ করে কোন কোন লজ্জায়? সমস্ত মানুষের প্রতিবাদ করা শোভা পায়, আব্বাস সিদ্দিকির মোটেই শোভা পায় না। কারণ আব্বাস সিদ্দিকির অতীত কিন্তু খুব একটা ভালো না। যে মানুষটি এই ধরনের কথা বলে ক্যামেরার সামনে, হাজার হাজার মানুষের সামনে, যে প্রতিশোধ নেব, সেই তো মানুষকে মারার বুদ্ধি দিচ্ছে, সে কী করে প্রতিবাদ করে? আনিসের মৃত্যু দুঃখজনক শুধু না, আনিসের মৃত্যুটা বড় মানে শিক্ষাজনক, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের সমস্ত মানুষ। যদি মোহাম্মদ সেলিম প্রতিবাদ করে, একদম ঠিক করেছে, সুজন দা প্রতিবাদ করে, একদম ঠিক করেছে, অধীর রঞ্জন চৌধুরী ঠিক করেছে, প্রতিবাদ করছে, ঠিক করছে, রাস্তায় নামছে, ঠিক করছে, কেন আততায়ীরা শাস্তি পাবে না, কেন ধরা পড়বে না? কিন্তু আব্বাস সিদ্দিকির মোটেই শোভা পায় না। আব্বাস সিদ্দিকি কেন প্রতিবাদ করবে? যে আব্বাস সিদ্দিকি সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা বলে, ও তো SFI, ISF না। আব্বাস সিদ্দিকি ভুলে গেছে, আব্বাস সিদ্দিকি ভাবছে ওটা আমার দলের ছেলে, ওটা বামফ্রন্টের ছেলে, যে বামফ্রন্টের ওপর আপনি প্রতিশোধ নেবেন বলেছেন, এটা ভুলে যাবেন না। আনিস খান মারা গেছে, রাস্তায় নেবে প্রতিবাদ হবে, কিন্তু আপনি দয়া করে করবেন না। ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি গেছে, নওশাদ সিদ্দিকি প্রতিবাদ করবে, শোভা পায়, কিন্তু আব্বাস সিদ্দিকি শোভা পায় না। কিছু কথা অনুষ্ঠান আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে এই সংবাদ টিভির পর্দায়।